সম্ভাবনা খুবই কম। ভবিষ্যতে নেতৃত্বে কে আসবে না আসবে সেটা তো বাংলাদেশের জনগণ ঠিক করবে, আর তাছাড়া আমার দল ঠিক করবে। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা একটা কথা সবসময় বলেছি, তোমাদের জন্য কোনো কিছু আমরা রেখে যেতে পারবো না, আমি আমার বাচ্চাটুকু নেব না, শুধু শিক্ষাটা, ওই শিক্ষাটাই হচ্ছে তোমাদের একমাত্র সম্পদ, এবং তোমার শিক্ষাটা এবং দেশের মানুষের কল্যাণে যে কাজ করতে পারো সেই কাজটা করো। তো সালমা এখন যেমন আমাদের অটিস্টিক নিয়ে, অটিজম নিয়ে, তারপরে যারা প্রতিবন্ধী তাদের নিয়ে তারা কাজ কাজ করছে, কাজে সে সেই কাজেই আছে, সেই কাজ করে যাচ্ছে। আর আমার ছেলে সজীব আছে, জয় তো আমার, আমরা যে ডিজিটাল বাংলাদেশ করলাম সেই ডিজিটাল বাংলাদেশটা তারই করে দেওয়া, কারণ সেই কম্পিউটারে এক্সপার্ট, সে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন, এরপর সে মাস্টার ডিগ্রি করছে হার্ভার্ড থেকে, কিন্তু সে আমাদের এই ডিজিটাল সিস্টেমটা করে দিচ্ছে। এখন আমাদের লক্ষ্য ছিল 21-এর মধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো, এখন আমরা ডিজিটাল বাংলাদেশ করে তুলেছি। এখন তো সারা বাংলাদেশে ওয়াইফাই কানেকশন আছে, ব্রডব্যান্ড কানেকশন আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি। এখন আমাদের সামনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে কাজ করছে। আর নেতৃত্বে কে আসবে না আসবে এটা তো নির্ভর করে দেশের মানুষের উপর আর দলের উপর। আমাদের ছেলে মেয়ে একটা ধরে এনে বসায় দেবো যে সে নেতা হবে, এভাবে নেতা হোক আমি চাই না। আমরাও রাজনীতি করেছি, স্কুল জীবন থেকেই রাজনীতির সাথে সক্রিয় ছিলাম, কলেজ জীবনে ছিলাম, ইউনিভার্সিটি করেছিলাম। আমার বাবা তো কোনোদিন ভাবে নাই যে আমাদের এনে আওয়ামী লীগে বসাবে বা একটা মেম্বার বানাবে বা এটা করবে, সেটা কিন্তু করেনি। আর কাজে এটা করা লাগে না। আর তাছাড়া নেতৃত্ব তো আমি বললাম যেটা তো জনগণ ঠিক করবে, কাজে সে আশা ওই ধরনের চিন্তা না করাই ভালো।